আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ হয় সাধারণ একটা রেসিপি রেসিপিটি হচ্ছে ওয়ান টাইম গ্লাসে কীভাবে মিষ্টি দুধ বানাতে হয় আমি এখানে চার লিটার গরুর দুধ নিয়েছি জাল দিয়ে দুধটা তিন লিটার করে নিয়েছি তো এখন আমি এই দুধে দুই কাপ মেজারমেন্ট কাপে চিনি দিয়ে দিব আপনারা মিষ্টি কম বেশি করতে চাইলে চিনি কম বেশি করতে পারেন তো চিনিটা দেওয়া হয়ে গেলে আমি দুধটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর পনেরো থেকে বিশ মিনিট আরও জাল দেব তারপর চলাটা বন্ধ করে দেব তারপর যখন মিডিয়াম ঠান্ডা হবে দেখুন কী সুন্দর দুধটায় সর পড়েছে সরটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন মিশানো হয়ে গেলে মিশানো হয়ে গেলে এক আমি আগেও এভাবে দই বানিয়ে রাখি সবসময় ফ্রিজে তো আগের পাতা দই থেকেই আমি দইয়ের বীজ ব্যবহার করব তো পুরানো দই আমি দেখুন আগের দইটা তো এই দইটাই আমি ব্যবহার করব দইয়ের বীজ হিসাবে তো আমি বীজটা দিয়ে দিচ্ছি দুধে আমি তিন লিটারে দুইটা ছোট ওয়ান টাইমের মাপে ওয়ান টাইম গ্লাসের মাপে দুইটা দইয়ের গ্লাস দিয়ে দিব এখানে দইটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চড়ে দুধের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দইটা দেওয়ার পর নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি একটা জগে দুধটা নিব দুধটা কিন্তু মিডিয়াম গরম হতে হবে একদম ঠান্ডা করা যাবে না আর কুসুম গরম থেকে একটু বেশি গরম থাকতে হবে তাহলে দইটা খুব সুন্দরভাবে জমবে তো আমি দই দুধটা ভালোভাবে নেড়েচেড়ে দইয়ের সাথে মিশিয়ে দইটা ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে দিলাম তো এখন এই দুধটা আমি একটা জগে ডেলে নেবো আর এই যে দেখুন আমি ওয়ান টাইম গ্লাসে সবসময়ই দইপাতি কিন্তু আজকে আমি কাঁচের গ্লাসে ছোটো ছোটো শরবতের গ্লাস এই গ্লাসগুলোতে আমি আজকে বাদব তো ঠিক এইভাবেই ওয়ান টাইম গ্লাসও ঠিক এভাবেই আমি দইপাতি তো দেখুন আমি একটা জগে দুধটা ডেলে নিয়ে গ্লাসগুলোতে দুধটাই দুধটা ডেলে নিলাম তো দেখুন সবগুলো ডালা হয়ে গেছে তো এখন আমি এভাবে একটা ট্রের উপরে আরেকটা ট্রে রাখলাম তো এখন এই ট্রেগুলোকে আরেকটা ট্রে দিয়ে ডেকে দিব এই যে এখন আমি ডেকে দিলাম তো এখন এখানে আমি একটা কাঁথা উপরে দিয়ে দিলাম কাঁথার উপরে একটা কম্বল দিয়ে দিলাম তো আমি পাঁচ থেকে ছয় ঘন্টা এভাবে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যেই খুব সুন্দরভাবে দই জমে আসবে তারপরে যদি আপনাদের দই না বসে তো আরও এক আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিবেন দেখুন পাঁচ থেকে ছয় ঘন্টা পর দইটা কত সুন্দরভাবে জমে গেছে এই দইটা যদি আপনি ফ্রিজে রাখেন দুই তিন ঘন্টা দেখবেন দুই তিন ঘন্টা পরে দইটা একদম মিশ এত শক্ত হয়ে যাবে যে আপনি চাইলে ডাললেও এটা পড়বে না এখনও দেখেন কত সুন্দরভাবে দইটা জমে গেছে আমি একটা চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দুইটা কত সুন্দরভাবে জমে গেছে দুইটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে তো আপনারা ট্রাই করবেন নিশ্চয়ই আর আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে আমার পাশে